উন্নাও গণধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সহ চারজনকে অভিযুক্ত বলে চার্জশিট পেশ করল সিবিআই। তদন্তকারীদের চার্জশিটে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে এসেছে বলে সূত্রের খবর। গত বছর 4 জুন মাখি গ্রামে কিশোরীকে ধর্ষণ করে ওই বিধায়ক সহ চারজন। বিধায়কের বিরুদ্ধে বারবার অভিযোগ জানালেও নির্যাতিতার অভিযোগকে গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ। এরপর রাজ্য ডিজিপির নির্দেশে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।